পণ্ডিত মশাই চাচরটা কি? দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। অসুর বংশে জন্ম নিলেও পরম ধার্মিক ছিলেন। পিতা যখন পুত্র প্রহ্লাদকে হত্যা করতে বিভিন্নভাবে চেষ্টা করেও বারবার পরাজয়ের মুখ দেখছিল, তখন প্রহ্লাদের পিসি হোলিকা নিজের কোলে প্রহ্লাদকে বসিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করে। কারণ হোলিকা বর পেয়েছিল যে আগুন তার কোনো ক্ষতি করবে না। কিন্তু আগুনে প্রবেশ করা মাত্রই হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়। কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর কৃপায় অক্ষত থেকে যায়। এই প্রথা মেনে আজও দোলের আগের দিন শুকনো গাছের ডালপালা দিয়ে উঁচু করে খাম্বা বানিয়ে তাতে আগুন দেওয়া হয়। একেই বলে হোলিকা দহন বা চাঁচর। গ্রামে থাকাকালীন সময় দোলের আগের দিন বিকেলটায় গ্রামের সকল ছেলেবুড়ো দল বেঁধে গাছের ডাল, শুকনো নারকেলের পাতা, কাঠ, খড়, ছেঁড়া চটের বস্তা জোগাড় করে সেগুলো দড়ি দিয়ে বেঁধে পুতুলের আকারে মণ্ড বানানো হতো। আর সন্ধে নামলেই তাতে আগুন ধরিয়ে আমরা সমস্বরে বলতাম, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরিবোল।